ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ, এনডিএ জিন্দাবাদ, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ভবেশ কলিতা, আমার কোকরাঝার আর ধুবুরী লোকসভা সমষ্টির ক্লাস্টার ইনচার্জ সন্মানীয় মন্ত্রী রঞ্জিত দাস গাঁরিয়া, জেলা সভাপতি সন্মানীয় জেলা সভাপতি কেগী, আমার ভারতীয় জনতা পার্টি, গণ পরিষদ আর ইউপিএল ইপিপিএল তিনটা দলের কার্যকর্তা সকল মুখ্যমন্ত্রী মহোদয় সম্বোধন করব। ওয়েটিং রুমত কিছু সময় অপেক্ষা করার কারণে বিনম্রতার অনুরোধ জানাইছি। কোকরাঝার লোকসভা নির্বাচনের প্রস্তুতির উপর মই আজি ইউপিপিএল ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদর কার্যকর্তা সকলের সৈতে এখন যুটিয়া বৈঠকত অংশগ্রহণ করল। এই বৈঠকত আমার বিজেপি দলের নেতৃত্ব, ইউপিপিএল দলের নেতৃত্ব আর অসম গণ পরিষদ দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আমি জয়ন্ত বসুমতারী, আমার যৌথ প্রার্থী জয়ন্ত বসুমতারীক আমি 2 লাখৰ পৰা 3 লাখ ভোটের ব্যবধানত জিকাবর সংকল্প লৈছো আর সকলে এটা পরিয়ালর দরে তিনিটা দলে লগ হৈ আমি নির্বাচন খেলিম আর খুব ভাল ফলাফল এটা আমি ইয়াত দেখুৱাম, সেই সংকল্প আজি আমি সকলে লৈছো। সব আমি যোৱা নির্বাচন বিলাকৰ যদি ফলাফল চাই, বিধানসভা আর বিটিসি কাউন্সিল, এই দুইটা কাউন্সিলর যদি ফলাফল সমূহ চাই, তেতিয়ালে আমি 1.5 লাখৰ পৰা 2 লাখ ভোটত আগত আছো। এতিয়া আমি 1 লাখ ভোট এইবার বঢ়াব খুঁজিছো। বিটিএডির যেটো শান্তির পরিবেশ, বিটিএডির যেটো বিকশিত পরিবেশ, এই পরিবেশটো সুবিধা লৈ আমি রাইজর পৰা এইবার 2.5 লাখ ভোটত জয়ন্ত বসুমতারী জিকক তেনেকুৱা আমি আশীর্বাদ বিচাৰি। এআইডিএফে কি ভূমিকা লৈছে, কংগ্রেসে কি ভূমিকা লৈছে, কোনে কি ভূমিকা লৈছে আমি এবার চোৱা নাই। অর্জুনের যেনেকে চকু, অর্জুনের যেনেক চকু চৰাইৰ চকুত আছিল, তেনেকে আমার চকু এবার মোদী ডাঙরিয়া, যে মোদীক আমি জিকাব লাগে। বাকি আর কোন দলে কি করেছে এইবিলাকত আমি বৰ বেছি সোমাব খোঁজা নাই, যি করে করে থাকি। যোৱা কালি এটা দুর্ভাগ্যজনক ঘটনা এটা গুৱাহাটী আইআইটিত দেখা গৈছে আর এজন নহয়, আমার মনে হয় তার আরো এজন তেনেকুৱা ছাত্র আছে। ইয়ার উপর পুলিশে তদন্ত করেছে আর তদন্ত দেখা গৈছে যে ছাত্র কেজন একেবারে দুজনকৈ, বিশেষকৈ এজনক আমি পাইছো, এজনক পোৱা নাই, আমি হয়তো পাই যাম আজি, কমপ্লিটলি রেডিকেলাইজ হয়ে আছে থট প্রসেসটা। তেওঁলোকৰ দেউতাক মাককো আমি খবর দিছো, দিল্লির হয় পাটলা হাউসর কাষৰ পৰা তেওঁ লৰাজনৰ ঘৰ, দেউতাক মাককো আমি খবর দিছো, আমার সেন্ট্রেল এজেন্সিকো আমি এলার্ট কৰিছো, কিন্তু লৰাজনৰ লগত কথা পাতিলে গম পোৱা যায় যে হি ইজ কমপ্লিটলি রেডিকেলাইজ। নবশরণীয়াতো এবার ইলেকশনতো তেওঁ প্রতিদ্বন্দ্বিতা করার কারণে এতিয়ালৈকে তো মই শুনা নাই, কি করে তো মই শুনা নাই, কথাও পাতা নাই, এতিয়াতো তেনেকুৱা আৰু নাইও পরিবেশ, এতিয়াতো কোনেও ডিভাইড অসম বিচারাই নাই, গতি এইটো সমস্যাই নাই। এতিয়া মই এতিয়া ফণীদাৰ ঘৰতে গৈ আছো, মোৰ টার্গেট আছে বৰপেটা 3 লাখত জিকা, 13খন ট্রাই কৰি আছো, 11খনতো জিকিমেই, 2খনো যদি জিকিব পাৰো ভাল হয়,
টার্গেট 13 11 কনফার্ম। কংগ্রেসের ডাউট আছে এবার সিট পাবও পারে নাপাবও পারে, পালে এখন পাব পারে নাপালে নাপাব পারে। স্যার ধুবুরীতে কংগ্রেস UDFর প্রতিদ্বন্দ্বিতা, ধুবুরীত আমি বহুত ভোট পাম, কারণ ধুবুরী বিধানসভা ইলেকশন যেটা আহিব তাত আমি চারিটা সিট পাম, গতি আমি ভোটখানি চারিটা সিটত আমার থাকিব, আমি ক্যাম্পেইনও করিম সব করি, কিন্তু হলেও ধুবুরীত মই নাভাবো যে আমি জিকার পজিশনত আছো, সেইখন আসন কংগ্রেসেও পাব পারে UDFও পাব পারে, রকিবুল হুসেন পালেও ভাল, আজমলে পালেও ভাল, আজমলে পালে অল্প মনটো বেশি বেয়া লাগিব, রকিবুল হুসেনে পালে কম বেয়া লাগিব, ইমানে। যদি কাজিরঙালেকে চাও তেতিয়া রকিবুল হুসেন জিকিলে মনটো বেয়া লাগিব, আক যদি মৌলাবাদী চাও আজমল জিকিলে বেয়া লাগিব, এতিয়া কোনটো হয় এতিয়া দেখা যাব, আর দুইটাই জিকিলে মনটো বেয়া লাগিব, কিন্তু অল্প কম বেশি আর। আনোয়ার হোসেন, রবীন্দ্র হক, মৌলানা কাজী কৃষ্ণ আর আলহাল ময়নার কৃষ্ণ এইবার অনুমোদিত জাতি পরিষদের ডক্টর রমানন্দ দাস, প্রভাত দাস অনুরোধ করেছে। মহিলা পরিষদের পুরমী তালুকদার, মামনি বরা, বন্দে কাকক আর পুষ্করী সুকিয়ায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর সম্ভাষণ সত্তা জ্ঞাপন করি। কৃষক পরিষদর পরেশ বৈশ্য, কুলেশ্বর পেগু, কলিকান্ত ঠাকুরিয়া, জটিল নেতা সম্ভাষণ জ্ঞাপন করব। ইয়ার পিছন অসম শ্রম পরিষদ প্রস্তুত হয়ে থাকক। অসম শ্রম পরিষদর পঙ্কজ দেব মহন্ত, লাচিত রাজমন্ত্রী আৰু অহা 27 তারিখের পর বিশেষ 26 তারিখেও আমার প্রথম পর্যায়ের মনোনয়ন পত্র প্রদানের কার্যসূচী আরম্ভ হব। 26 তারিখে আমার লক্ষিমপুর আর ডিব্রুগড়ত মনোনয়ন পত্র প্রদান হব, 27 তারিখে তেজপুর, গোলাঘাট, যোরহাটত মনোনয়ন পত্র প্রদান কার্যসূচী আরম্ভ হব। মনোনয়ন পত্র প্রদানের প্রাক মুহূর্তত মানে আজি গণপরিষদর কার্যালয় আহিছিল, গণপরিষদর নেতৃবৃন্দক সাক্ষাৎ করে নির্বাচনী শুভকামনা জানাল আর পারস্পরিক সহযোগিতার মাজেরে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক দেশের দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়া অসমে যাতে সুন্দর বরঙনি আগবাব পারে তার বাবে আমি আকো এবার সংকল্পবদ্ধ হল। আপনার যদি কিনা সুদিবলী আছে সুদি পারে। এজ ইউ নো উই হ্যাভ সিকিউর লার্জলি দ্য আইডেন্টিটি অফ আসামিজ পিপল ইন লাস্ট 2.5 ইয়ার্স, ওয়েদার ইট ওয়াজ এ ডিলিমিটেশন অর মেনি আদার স্টেপ হুইচ উই হ্যাভ টেকেন, উই হ্যাভ এনশিওর দ্যাট আইডেন্টিটি অফ আসামিজ পিপল, ইন্ডিয়ান পিপল ইন আসাম
will be paramount and will always be paramount. That we have ensured in last 2.5 years. Having ensured the identity of our people, now we are moving towards the next level, that we want development, more development. So we are contesting this election on the plank of development, on the plank of politics of development. We will contest with the Congress that what you have done and what we have done. So let people judge us on the basis of the performance of the Congress vis-a-vis the performance of Narendra Modi. So we want to convert election on a different plank, that is a plank of the development. What development Congress has done for the Northeast and Assam, and what development Prime Minister Modi is doing. Let people of Assam compare it, and then let people of Assam vote for it. খিলঞ্জীয়া মানুহে, খিলঞ্জীয়া মানে কি? খিলঞ্জীয়া মানে অসমৰ তত্ত্ব, অসমৰ আত্মা। এতিয়া অসমৰ কোনোবাই যদি কয় মই অসমীয়া হম, আমিতো বেয়া নাপাওঁ, কিন্তু অসমীয়া ভাষাটোতো জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হম, আমিতো বেয়া নাপাম, বিহুটো জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হম, ঘৰত ঢেঁকী খালটোৰ বিষয়ে জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হম, অসমীয়া মানুহেতো দুটা তিনিটা বিয়া নকৰে। কোনোবাই যদি মই অসমীয়া হম, তেতিয়া অসমীয়া মানুহেতো কামাখ্যাক পূজা কৰে, শংকৰদেৱক সন্মান কৰে, আমিতো সৰু বাচ্চা ছোৱালীক বিয়া নিদিওঁ। গতিকে যোনে অসমীয়া তত্ত্বটোক বুজি পায় তেওঁ খিলঞ্জীয়া হ'ব পাৰে, ৰাস্তাটো খোলা আছে। কিন্তু এইটোতো জবৰদস্তি কোৱা বস্তু নহয় যে মই অসমীয়া হম। খিলঞ্জীয়া মানে কি? অসমীয়া হ'ব খুজিছেতো, গতিকে অসমীয়া হ'লে আমি কিয় বেয়া পাম? কিন্তু অসমীয়া হোৱাৰ আগতে আমিতো চেঞ্চাছত মোৰ ভাষাটো অসমীয়া বুলি লিখিব লাগিব। গতিকে অসমীয়া হোৱাটো মোক সুধি কোনো অসমীয়া হ'ব নালাগে। অসমীয়াৰ গুণ জ্ঞান গৰিমাৰ অধিকাৰী হ'লে তেওঁ অসমীয়া। নাগৰিক হয় নে নহয় সেইটো আইনক সুধিব লাগিব, কিন্তু অসমীয়া হ'বৰ কাৰণে কাকো সুধিব নালাগে। জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা যেতিয়া নিজক অসমীয়া সত্তাৰ লগত বিলীন কৰি দিছিল, তেওঁ কোনোবা অসমীয়াৰ অনুমতি লৈ অসমীয়া হৈছিল? তেওঁতো কাৰো অনুমতি লৈ অসমীয়া হোৱা নাছিল। গতিকে অসমীয়া হ'বৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অনুমতি নালাগে। অসমৰ তত্ত্বটোক নিজৰ গাত সমাহিত কৰিলে তেওঁ অসমীয়া। গতিকে ইয়াত আৰু মেডিয়াক লৈ বিতৰ্ক বাইদ দিয়াৰ কি প্ৰয়োজন আছে? জ্যোতি সংগীত ঘৰত গাওক, বিষ্ণু সংগীত ঘৰত গাওক, তেওঁ অসমীয়া। সেইটো আৰু ইয়াত মই বাইদ দি কৰিমুদ্দিনে কি কৈছে, মইনুদ্দিনে কি কৈছে, হিমন্তই কি কৈছে, অতুল বৰাই কি কৈছে, এইটো কোনো বাইটৰ প্ৰতিযোগিতা নহয় আৰু এইটো পলিটিক্সো নহয়, এইটো এটা সাংস্কৃতিক সংজ্ঞা। নাগৰিকত্ব হ'বৰ কাৰণে 71 চন লাগিব, দেট ইজ এ ডিফাৰেণ্ট। ধুবুৰীত কি হ'ব? লাষ্ট ইলেকশ্যন আসামিজ পিপল ওয়াজ অন ডিফেন্স, এনআরসি ওয়াজ ফেইল, ওয়ান আফটার ওয়ান কনস্টিটুয়েন্সি ওয়াজ গোয়িং ইন টু দ্য অন এ ডিফারেন্ট ওয়ে বিকজ অফ দ্য প্রেসার অফ পলিটিক্স, বাট লাস্ট 2.5 ইয়ার্স উই হ্যাভ ক্লিন অল দোজ ইস্যু mostly. So this election will be fought. Assamese and Indian people will not fought this election from a defensive position. We will fight this election with a free mind, that we have no crisis of identity as of now. Of course, after 20 years it is a different matter. So this will be an election where Assamese people will join this election in a complete free mind. Then let us talk about development. ধুবুৰীত কি হ'ব মিত্ৰজোঁটৰ? ধুবুৰীত মিত্ৰজোঁটৰ 4টা এছেম্বলি ছেগমেণ্টতো আমি জিকিম, বাকী 6টাৰ কাৰণে প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা চলিব। আজিয়ে মই ক'ব নোৱাৰোঁ, মই ধুবুৰীত বহুত জেগা যোৱা 20 বছৰ যোৱাই নাই, গতিকে মইনো নোযোৱাকৈ কেনেকৈ ক'ম? কিন্তু 4টা ছিটত আমাৰ আজি লিড আছে, কিন্তু তাত 11টা ছিট, গতিকে বাকী 7টাত অতুলদাহঁত যাব, পিছৰ ফালে ময়ো যাম। এতিয়া কেনেকে কম আজি ডেটত? মইতো অসত্য কথা নকওঁ, আজি ডেটত প্ৰতিযোগিতাত নামিছে সকলো, ৰিজাল্ট লাহে লাহে খুলিব,
যোরহাটত গৌরব গগৈ তপন গগৈর মধ্যে মানে এনেকা নাম নাম ল ক্যান্ডিডেটর নাম ল কথা পতার ইচ্ছা নাই। সমষ্টির নাম সুদিলে যোরহাটত আমি 2 লাখ ভোট দেখি, 12 লাখ ভোট দেখি। বিজেপির সমষ্টি কেনে দেখি গোটেকটা দেখি 2.5 লাখর 3 লাখ। কোকরাঝারত কোকরাঝারত 2.5 লাখ। মানে পুরা লাখ কেটা বনাই নিম আপনার যোরহাটত 2.5 লাখ, পুরা লাখে লাখে জিকি। ডিব্রুগড়ত 3 লাখ, গুয়াহাটীত 5.5 লাখ, নগাঁওত কি হব? নগাঁওত আমি জিকিম 50-70 হাজার। অলপ নগাঁও করিমগঞ্জত আছে, অলপ অলপ ফাইট আছে। আগতো আমি হারাত আছিল, এতিয়া আমি জিকাত আহিছো, কিন্তু তথাপিতো তাত শেষ দিনালেকে চলি চাব লাগিব। কিন্তু এটা গুয়াহাটীত আমি 5-5.5 লাখ ভোটত জিকিম। তেজপুরত আমি 3 লাখ, 3 লাখতকৈ আমি বেছি ভোটত জিকিম। গতিকে যত জিকিম একদম সিক্সার মারি জিকিম। রিজাইন দিয়া তো নাই পার্টি, রিজাইন দিলে আহিব বিজেপি, তো রিজাইন দিয়াই সব ইমান আছে সবক লৈ আছো। মোর লগত কথা পাতা নাই, তেও রিজিগনেশন মই কৰিছো, তেও মিডিয়ার প্রায় দিছে, তাহলে আধা খোজ আধা খোজর মানুষের লগত মই কথা পাতি লাভ নাই। যেতিয়া পুরা খোজ পেলাব তেতিয়া পাতিম, কিন্তু ভূপেন বরাই জয়েন করিব, এটু মই কব। সময় লাগিব কিন্তু জয়েন করিব, বিধানসভার আগে আগে পাক্কা, কিন্তু বাকি এটু জয়েন হবই, এটু নিশ্চিত মই কব পারো। বাকি জয়েনিং খেনি আলাপ আলোচনা, এটু জয়েনিং হবই মই 100% কব। লক্ষীমপুরত কংগ্রেসে আত্মবিশ্বাস আছে, তেওঁ জিকিব। লক্ষীমপুরত আমি 3 লাখ ভোট জিকিম, এবিলাকত একো সমস্যা নাই। জনতা দল ইউ ইজ নট দেয়ার, মেনি পার্টিজ আর নট দেয়ার, সো থ্রু আওয়ার নর্মাল আই উই ক্যানট সি দ্যাট ইন্ডিয়া অ্যালায়েন্স, বাট ইট মাইট বি ইন সান, উই ক্যানট সি সান ফ্রম আওয়ার নর্মাল আই, ইট মাইট বি ইন মুন, সো মিস্টার রমেশ মাইট হ্যাভ স্পেশাল গ্লাস টু সি দ্য অ্যালায়েন্সেস দেয়ার ইন সান এন্ড মুন, বাট দেয়ার ইজ নথিং ইন আর্থ। কংগ্রেস নাম্বার উইল বি বেসিক্যালি কনজারভেটিভলি এ ক্রিকেট টিম উইথ 12 মেন এন্ড অপটিমিস্টিক্যালি এজ এ এক্স কংগ্রেস ম্যান 38-39, দ্যাট ইজ মাই নাম্বার। এনিথিং বিটুইন এ ইন্ডিয়ান ক্রিকেট টিম এন্ড 38-39, দ্যাট ইজ মাই নাম্বার। চলিয়ে সকলো শান্তিত থাকক, কালি ফাকুয়া, হোলির অসমবাসীক হোলির শুভেচ্ছা জানাইছো। হোলিত যাতে আমি সকলোৱে সুন্দরভাবে রঙের উৎসব পালন করো, যিসকলে রং ফাকুয়া নামানে বা তেওঁলোকে রং ফাকুয়ার বিশ্বাস নকৰে, তেওঁলোকক আমি জোর করে রং ফাকুয়া দিব নালাগে। আর যিসকলে রং ফাকুয়া মানে তেওঁলোকে রং আর ফাকুয়ার উৎসবত নিজক বিলীন করে দিয়ক। বলরাম সুভদ্রা কৃষ্ণর দোল যাত্রার অংশীদার হক, তাকে মই কামনা করছি। কালি মই রাতেপা বরপেটা সত্রত যাম, গধূলি মই বটদ্রবাত যাম, আমার সত্রাধিকার প্রভু ঈশ্বরের মৃত্যু হয়েছে, দুঃখ সত্রত পরিয়ালক সমবেদনা জানাব। তারপিছত মই বিহালিত যাম, কারণ নেক্সট দিনা নমিনেশন আছে, রাতে লক্ষ্মীপুর।